আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছো তো আমাদের ব্যালেন্স আছে দেখতে পারতেছো পঁচিশশো টাকা তো পঁচিশশো টাকা যেহেতু আমাদের ব্যালেন্স আছে তো আমরা চেষ্টা করব এটাকে টোয়েন্টি প্রফিট করার তো টোয়েন্টি প্রফিট করলে হয় এটা হচ্ছে তিন হাজার টাকা তো আমরা এটা অবশ্যই ক্র্যাশ গেম খেলের চেষ্টা করবো তো ভিডিওটা বন্ধুরা একটু লং হতে পারে দেখা গেছে সেক্ষেত্রে তোমরা অবশ্যই একটু কষ্ট করে ধৈর্য ধরে দেখবা আশা করি ভালো লাগবে ঠিক আছে তো আমরা পঁচাত্তর টাকা ধরবো শুরুতেই পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকা করা এটা আহামরি কোনো ব্যাপার না তবে অবশ্যই যদিও ব্যাপার না তারপরেও এটা আবার অনেক সময় লস হয়ে যায় রিক্সি হয়ে যায় তো এর জন্য তোমরা যেটা করব অবশ্যই একটু ধৈর্য ধরে গেমে ঢোকার পরে আগে কিছুক্ষণ দেখবা যে আসলে কী পরিস্থিতি যাচ্ছে তারপরে আসলে গেমটা প্লে করবা ঠিক আছে দেখো আমাদের শুরুতেই কিন্তু লস হয়ে গেল তো হোক সমস্যা নাই আমরা ধৈর্য ধরে আবারও ধরতেছি আবারও ধরলাম তো তোমরা বন্ধুরা মাঝে মাঝে বেড স্কিপ করবা ঠিক আছে প্রত্যেকটা বেড ধরার দরকার নাই কারণ প্রত্যেকটা বেড যখন ধরবা তখন কিন্তু এটা লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ অনেক সময় টানা কিন্তু অনেকবার ফাটে দশ বার পনেরো বারো ফেটে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু যদি তোমরা প্রত্যেকবার ধরো তো সেক্ষেত্রে কিন্তু লস হয়ে যাবে দেখো এটা আমরা থ্রি পয়েন্ট নাইন উঠাইছি তো আমাদের কিন্তু একশো সাতচল্লিশ টাকা প্রফিট হয়েছে আগে যেটা লস ছিল সেটা লস কাভার হয়ে গেছে তো অনেকে বলে যে মেঘাপড়িতে নাকি দেয় না তো আসলে যদি না দেয় তাহলে এত দূর যাচ্ছে কেন এই পনেরো এক্স ষোলো এক্সে কীভাবে যাচ্ছে আসলে মানুষ না বুঝেই একটা কথা বলে অ্যাকচুয়ালি এটা আসলে অনেকে অরিজিনাল যে ক্যালকুলেশন সেটা করতেই পারে না ঠিক আছে তো আমি তোমাদেরকে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যেটা আসলে অন্য কেউ এরকমভাবে বলে না তোমরা একটা জিনিস খেয়াল করো অনে বা মেলে যেটা যেখানেই তোমরা খেলো এটা যদিও মেঘাপড়ি তো বাট ক্যালকুলেশনটা সেম এখানে আসলে সেম অ্যালগোরিদমে কাজ করে দেখো নাম্বার অফ প্লেয়ার আটশো আশি জন টোটাল বেড ধরছে দুই লাখ উনচল্লিশ হাজার তো সেই ক্ষেত্রে তোমরা যেটা ফলো করবা যে আসলে এখানে কি পরিমাণ দিচ্ছে মানে দুই লাখ উনচল্লিশ হাজার টাকা এটা টোটাল ধরছে তো এটার উইনিংটা কি পরিমাণ দিচ্ছে তো দেখো অলরেডি কিন্তু তেষট্টি সরি ছয় লাখ আট লাখ কিন্তু দিয়ে দিছে তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে চার গুণ প্রায় দিয়ে দিছে মানে দুই লাখ উনচল্লিশ হাজার টাকায় অলরেডি নয় লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দিছে তো এটা আসলে কত গুম দিল এইটা কিন্তু আসলে ম্যাটার করে মানে আমরা সব সময় যেটা ক্যালকুলেশান করি বিষয়টা কিন্তু আসলে ওরকম না ঠিক আছে আমরা মনে করি যে অল টাইম থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স টেন এক্স দিল এটাই আসলে ম্যাটার করে বিষয়টা এরকম না কারণ যখন এটা থ্রি এক্সে উঠে যায় কোম্পানির অ্যাকচুয়াল হিসাবে তখন হয় অলরেডি ওয়ান এক্স ঠিক আছে এটা হয়তোবা ম্যাক্সিমাম লোকই জানে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যেটা ম্যাক্সিমাম লোকই জানে না যখন দেখবো যে ফোর এক্সে চলে যায় এটি অ্যাকচুয়ালি কোম্পি মানে কোম্পানির হিসেবে হয় যখন ফোর এক্স বা ফাইভ এক্স চলে যায় তখন এটা কোম্পানির অ্যাকচুয়ালি হিসেবে হয় হচ্ছে টু এক্স তো এটা কিভাবে হয় এটাই হচ্ছে ম্যাটার ঠিক আছে এই জিনিসটা বুঝতে পারলেই কিন্তু পাগল ভালো হয়ে যায় এটাই আমরা আসলে বুঝি না কিন্তু আমরা লস করি ঠিক আছে তো আসলে এটা ওয়ান বা মেলবেট বা ম্যাগাপোরি এটাই ম্যাটার করে না এই বিষয়গুলো তোমরা ক্যালকুলেশন যদি ঠিক মতো করতে পারতা তাহলে কখনোই লস হইতো না এখন অনেকেই বলবে যে ভাই আমাকে আমাদেরকে একটু ডিটেলসে শেখান কেমনে এটা কাজ করে কিভাবে কি তো বন্ধুরা এটা বিভিন্ন প্রাইভেসির কারণে এটা আমি ডিটেলসে শেখাইতে পারি না কারণ আমি যতটুকুই সারা ইঙ্গিতের মাধ্যমে শেখাচ্ছি যদি ডিটেলসে শেখাই দিয়ে গিয়ে যদি এটাও বন্ধ হয়ে যায় তো তাহলে তো সমস্যা তাহলে তো তোমরা এতটুকুও শিখতে পারবে না তো এই কারণে আসলে বিভিন্ন সমস্যা আছে এটা আমি আসলে ওইভাবে ডিটেলসে বলতেও পারবো না খোলা তবে আমি যথেষ্ট এছাড়া ইঙ্গিতে যতটুকু বোঝাইছি এর এর থেকে আশা করি যারা ট্যালেন্ট তারা অবশ্য বুঝে নিছে ঠিক আছে আর তারা অবশ্যই এটাকে ক্যাচ করে এটাকে আরেকটু একটু ক্যালকুলেশান করে তারা অনেক বেটার একটা কিছু করতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তোমরা একটু টোটাল বেটটার দিকে খেয়াল করবা টোটাল উইনিংয়ের দিকে খেয়াল করবা আর এটাই একটু ক্যালকুলেশন করার চেষ্টা করো যে অনে কেমন দেয় মেলে কেমন দেয় বা মেঘাপরিতে কেমন দেয় তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবা ঠিক আছে তখন আমাকে বা অন্যজনকে জিজ্ঞেস করতে হবে না যে ভাই কোন অ্যাপসটা ভালো দেয় না তোমরা যখন এক্সপার্ট হয়ে যাবা যখন খেলতে খেলতে যখন এক্সপার্ট হয়ে যাবা তখন দেখবে যে কাউকে জিজ্ঞেস করার দরকার নাই তোমরা যে কোনো সাইড থেকে অনায় এসে তোমরা একটা টার্গেট নিয়ে উইন করতে পারো তবে আমি একটা কথা সব সময় বলি বন্ধুরা টার্গেট যদি খেলায় না থাকে তাহলে তোমরা দিন শেষে কোনো সাইড থেকে কোনো গেমস থেকে ইনকাম করতে পারবো না এটা কিন্তু সত্য কথা দেখো আমরা এটা ফোর পয়েন্ট সিক্স থ্রিতে উঠাইছি আমাদের একটা টার্গেট ছিল যে আমাদের তিন হাজার টাকা উইন করতে হবে এই কারণে কিন্তু আমি ফোরের আশায় বসেছিলাম তো আমাদের কিন্তু টার্গেটটা ফিল আপ হয়ে গেছে ঠিক আছে তো আমরা এখন এই তেষট্টি টাকা এক্সট্রা যেটা ছিল সেটা দিয়ে আমরা উইন করার চেষ্টা করতেছি দেখা যাক আসলে কত কি কী করতে পারি যাও যাও বাবা যাও এটা ওয়ান পয়েন্ট ওয়ান এইটি গেলো তো ফাটুক সমস্যা নাই আমাদের তো আর দরকার নাই আমাদের যে তো টার্গেট যেটা ছিল সেটা কিন্তু আমরা অলরেডি ফিল আপ করে ফেলছি তো আশা করি বন্ধুরা বিষয়টা বুঝতে পারছো আর এরকম তোমরা ডেলি টোয়েন্টি পারসেন্ট টার্গেট নিয়ে খেলতে পারো আর মাস শেষে দেখতে পারো আসলে রিজাল্টটা কেমন দাঁড়ায় কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা কেমন লাগলো